আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওর যে বিষয়টা সেটা অনেক ছোট খামারি এবং দেখা যায় কি অনেক ভাই বোনরা প্রশ্ন করেছেন যে ভাই আসলে আমাদের যে মুরগিগুলো ছেড়ে পালন করি অল্প পরিসরে, এদের কি আসলে বাদ খাওয়ানো যায় বা বাদ খাওয়ালে কি কোনো প্রবলেম হয় বা বাদ খাওয়ালে কি মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে বা মারা যাওয়ার সম্ভাবনা কতটুকু থাকে। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো যে আমরা কিন্তু প্রতিনিয়ত দেশি মুরগি পালন সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো ইতিমধ্যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এখনো পর্যন্ত যারা আমাদের এই পরিবারের সাথে যুক্ত হননি আশা করি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা বাসা বাড়িতে যারা মুরগি পালন করে থাকি সেক্ষেত্রে দেখা যায় কি বাদ খাওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে। এটার কারণ হলো দেখা যায় কি আমরা রাতের বেলা বাদ খাওয়ার পর দেখা যায় কি অল্প কিছু বাদ আমাদের বেড়েছে বা দেখা যায় কি অবশিষ্ট রয়ে গেছে। তো এগুলো দেখা যায় কি আমরা সকালবেলা কিন্তু মুরগিকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। তো এখানে আমি আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখার জন্য বলবো যে আপনারা কিন্তু এই খাবারটা খাওয়াতে পারেন, তবে দেখা যায় কি অনেক সময় সমস্যা হয়, অনেক সময় সমস্যা হয় না, আবার সমস্যা হতেও বেশিক্ষণ না বা দেখা যায় কি সমস্যা হয় না। তো আমরা যারা বাড়িতে ছেড়ে অ্যাডাল্ট মুরগি পালন করি দেখা যায় কি বড় সড়ো মুরগি ডিম দিচ্ছে বা দিবে বা এরকম যে মুরগিগুলো থাকে এদেরকে আমরা যে রাতের যে অবশিষ্ট ভাতগুলো থাকে এগুলো এদেরকে কীভাবে খাওয়াবো বা কীভাবে খাওয়ালে হচ্ছে এদের সমস্যা হবে না। আপনি এই ভাতের সাথে হচ্ছে অল্প কিছু ধানের কুড়া দিতে পারেন, ভুট্টার গুঁড়া দিতে পারেন, গমের গুঁড়া দিতে পারেন, অথবা যদি আপনার বাসায় ফিড থাকে বা ফিড খাওয়ানোর সুযোগ থাকে সেক্ষেত্রে সেই ফিডগুলো দেখা যায় সবগুলো একসাথে মিক্স করবেন। এবং এই মিক্সের সাথে আমি যে উপাদানটা মাঝে মাঝে ব্যবহার করে থাকি সেটা হলো ভাতের মাড়। তো ভাতের মাড়টা দিয়ে হচ্ছে খুব সুন্দর আঠালো এবং খাবারটাও দেখা যায় কি আপনার হালকা গরম গরম থাকে। তো সেই খাবারটা দেখা যায় কি প্রায় আমি পরিবেশন করে থাকি, মোটামুটি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ওই রকম কোনো সমস্যা হয় না। তো এভাবে যদি আপনারা খাওয়ান তাহলে আমার মনে হয় কি যে মুরগির আসলে খুব বেশি সমস্যা হবে না এবং আপনার যে খাবার খরচটা সেটাও কিন্তু অনেকাংশে কমে যাবে। আপনার যে অবশিষ্ট ভাত থাকে বা যে খাবারগুলো থাকে সেগুলো ফেলে না দিয়ে কিন্তু আপনি মুরগিকে খাওয়াতে পারেন। আর এভাবে কিন্তু আপনি ছোট পরিসরে যে মুরগি পালনের যে একটা অভিজ্ঞতা সেটা কিন্তু আপনি অর্জন করতে পারেন। আর সেই অভিজ্ঞতা থেকে কিন্তু মোটামুটি একটা সময় দেখা যায় কি আপনার বড় একটা খামার হতে পারে বা বড় একটা খামারি বা উদ্যোক্তা আপনি হতে পারেন। তো আশা করি যে ভাত খাওয়ানোর বিষয়টা সেটা আসলে আজকের এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।